ডক্টর বিধানচন্দ্র রায়ের 140তম জন্মদিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির কাঁদি মহকুমা কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার কাঁদি থানার মোড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জি ও সফিউল আলম খান, কাঁদি মহকুমা হাসপাতালের সুপার ডক্টর প্রণব কুমার মজুমদার সহ একাধিক বিশিষ্ট জনেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের 139তম জন্মদিবস উপলক্ষে কাঁদি মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কাঁদিতে। বৃহস্পতিবার কাঁদি থানার মোড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি ও সফিউল আলম খান, কাঁদি মহকুমা হাসপাতালের সুপার ডক্টর প্রণব কুমার মজুমদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। করোনা আবহে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানালেন কাঁদি মহকুমা কংগ্রেসের নেতৃত্বরা। এদিন প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। পাশাপাশি এদিন কাঁদি শহরের রাস্তায় নেমে নিজের হাতে মানুষের মুখে মাস্ক পরিয়ে দিলেন অধীর চৌধুরী। সেবার মধ্যে দিয়ে পালন করা হোক, মানুষকে সেবা করার মধ্যে দিয়ে এই দিনটাকে পালন করা হোক। কারণ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার, স্বাধীন বাংলার, স্বাধীন ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ রাজ্য, তার দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম। 14 বছর 6 মাস তিনি মুখ্যমন্ত্রিত্ব করেছেন। সেই 14 বছর 6 মাসের মধ্যে যখন ভারতবর্ষে বেসরকারি পুঁজি ছিল না, যখন ভারতবর্ষে ব্যাংক ছিল না, যখন সদ্য দেশ ভাগ হয়েছে, বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষের উদ্বাস্তু হয়ে আশ্রয় চাইছে, যখন মাঠে আমাদের একটা করে ফসল হতো, যখন আমাদের খাদ্যে সংসার করে ছিলাম না, সেই সময়কার কথা ভাবুন। সেই সময় বিধানচন্দ্র রায় এ বাংলার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও আমাদের অনুপ্রাণিত করে এবং তার প্রতি আমাদেরকে মাথা নিচু করে কৃতজ্ঞতা জানাতে বাধ্য করে। ভাবতে পারেন, 14 বছর 6 মাসে একটা মুখ্যমন্ত্রী 5টা শহর তৈরি করেছে, তার মধ্যে দুর্গাপুর, কল্যাণী, অশোকনগর, হাবড়া, সল্ট লেক। ভাবুন ব্যাপারটা। সেই যে শিল্প হলো দুর্গাপুরে, আর কোনো শিল্পাঞ্চল বাংলায় হলো? বিধানচন্দ্র রায়ের পর আর কোনো শিল্পাঞ্চল আমরা করতে পারলাম না, দুর্গাপুরের মতন শিল্পাঞ্চল করতে পারলাম না। হলদিয়ায় শিল্প হয়েছে, কিন্তু সে তারও গোড়াপত্তন বিধানচন্দ্র রায়ের ভাবনা। তাই স্বাভাবিকভাবেই শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করা নয়, বাংলার অগ্রগতির জন্য রাজনীতি হোক, বাংলার উন্নয়নের রাজনীতি হোক, সেটাই বিধানচন্দ্র রায় শিখিয়েছেন। পাশাপাশি বিধানচন্দ্র রায় বলতেন যে গণতন্ত্রের ভিতকে মজবুত করতে গেলে বিরোধীদেরকে সম্মান করতে হবে। বিরোধীদেরকে সম্মান না করলে গণতন্ত্রের ভিত মজবুত হয় না। তাই জ্যোতিবাবু তার বিরোধী দলের নেতা হলেও তিনি সবসময় তাকে সম্মান দিয়েছেন, ইতিহাস তার সাক্ষ্য দেয়। তাই বিধানচন্দ্র রায় মানে বাংলার রূপকার, বিধানচন্দ্র রায় মানে বাংলার অগ্রগতি, বিধানচন্দ্র রায় মানে বাংলার স্বাস্থ্য শিক্ষা। ভেবে দেখুন, আরজিকর হাসপাতাল সে আমলে বিধানচন্দ্র রায় করল, চিত্তরঞ্জন সেবা সদন সেই আমলে বিধানচন্দ্র রায় করল, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল সেই আমলে বিধানচন্দ্র রায় করল। ভাবুন, অগুন্তি তালিকা শেষ হবে না, তালিকা শেষ হবে না। যাদবপুর টিবি হাসপাতাল বিধানচন্দ্র রায় করল, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বিধানচন্দ্র রায় তৈরি করল, তালিকা শেষ নাই। সময় মাত্র 14 বছর 6 মাস। তাই আমার কথা অনেক হলো, ভাষণ অনেক হলো, এবার কিছু বাংলার জন্য প্রকৃতপক্ষে কাজ হোক, উন্নয়ন হোক, অগ্রগতি হোক, বাংলার বেকারদের রুটি রুজির ব্যবস্থা হোক। যদি বিধানচন্দ্র রায় পারে, এখনকার সরকার কেন পারবে না, আমরা কেন পারব না।
গ্যালাক্সি ক্যাটারার যে কোনো অনুষ্ঠানে রুচিসম্মত রান্না সহ ক্যাটারিং এর অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারি সুব্যবস্থা আছে। প্রতিটি খাবারের গুণমান ও স্বাদ অতুলনীয়। রয়েছে পরিবেশনের সুব্যবস্থা। তাই পরিবারের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করুন গ্যালাক্সি ক্যাটারার। ঠিকানা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8918252491 এবং 8900581223।